আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সিলেট মাধবকুণ্ডের সেই বিখ্যাত জন্নার ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। যারা আমার ফেসবুক পেজের সাথে এখনও যুক্ত হননি তারা লাইক দিয়ে যুক্ত হয়ে নেবেন, অবশ্যই ফলোটা দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল আফরোজ মাসুদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেলটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। অসাধারণ একটি মনোমুগ্ধকর দৃশ্য। আসলে বিগত চার দিন যাবৎ আমরা সিলেটের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করছি, প্রত্যেকটি স্থানে খুবই ভালো লেগেছে। তবে এখানকার যে ঝর্ণাটি দেখলাম সেই ঝর্ণাটি আমার কাছে অন্যরকম একটা ভালো লেগেছে, এই কারণে যে সেই 200 ফুট উপর থেকে পানি পড়া, পানির গতি কিন্তু অনেক বেশি, আসলে গতিটা অনেক বেশি। মনে হচ্ছে এখানে যে যদি কেউ দাঁড়ায় মনে হয় এখানে সে স্থির থাকতে পারবে না, কারণ গতিটা এত বেশি যে এখানে যদি দাঁড়ায় তাহলে তার মনে হয় মাংসগুলো চিড়ে পড়ে যাবে। আর এখানকার স্থানীয় লোকদের সাথে আমি আলোচনা করা পর জানতে পেরেছি আসলে নিচের গভীরতা কতটুকু তারা কেউ বলতে পারছে না, কারণ এখানে নিচের গভীরতা কিন্তু অনেক বেশি। আর এই জায়গাটিতে এসে অনেকে কিন্তু পানির ভিতরে তলিয়ে গিয়েছে, তাই এখন নিরাপত্তা কর্মী আছে এখানে। এখানে নিচে আসা যাবে না, কারণ আসলে এখানে যে গভীরতা আছে এখানে যদি একবার নিচ থেকে নিচে পড়ে যায় এখান থেকে আর ওঠানো সম্ভব হয় না। এছাড়া যেহেতু পানির গতিটা একটু বেশি তাই এখানে অনেক বেশি রিস্ক, তাই দূর থেকে দেখতে হয়। তো আমরা আসলে দূর থেকে দাঁড়িয়ে দেখলাম, আর এখানে আসলে রশি টাঙানো আছে, এর ভিতরে যাওয়া নিষেধ। যারা নিরাপত্তা কর্মী আছে এখানে তারা সার্বক্ষণিক পর্যটকদের এ ব্যাপারে সতর্ক করে থাকেন। তো আসলে কল্পনা করা যায় না এত উপর থেকে এভাবে পানি পড়তেছে, অবিরাম এখানে দিন রাত কোনো সার্বক্ষণিক পড়তেছে আসলে পানিটা, যেটি ভাবলে খুব অবাক লাগে, খুব অন্যরকম লাগে। আল্লাহ তাআলার সৃষ্টি আসলে প্রত্যেকটা জিনিস সেটা কল্পনাও করা যায় না এতটা। আমি আসলে বুঝাতে পারতেছি না, আমার কাছে এতটা অন্যরকম লাগছে যে এই যে পানিটা পড়তেছে অবিরাম সেটি। আর এখানে অনেকেই পানিতে কিন্তু গোসল করতেছে, বসে আছে, আর এই যে পানিগুলো কিন্তু ওইখান থেকে এসে এভাবে নিচে দিয়ে নামতেছে। আসলে নামার গতিটা কিন্তু অনেক বেশি, যে গতিটা অনেকজনে নামতেছে আর এই পানি অনেক বেশি শীতল, তাই সবাই গরমের মধ্যে অনেক তৃপ্তি পাচ্ছে আসলে এখানে গোসল করে। অনেকেই বসে আছেন আসলে, এখানকার পানিগুলো যেমন ঠান্ডা তেমনি আবার পরিষ্কার, একদম পরিষ্কার। তো আসলে যা বলছিলাম যে এই দৃশ্যটা কার না ভালো লাগবে, চারপাশে সবুজ, যে পাহাড়ের উপর থেকে পানি পড়া সেই ঝর্ণাটি সবাই ভালো লাগার কথা। যারা এখনও আসেন নাই তারা এসে ঘুরে যাবেন, আর আসলে অবশ্যই ভালো লাগবে। তো আমরা তো আসলে অনেক জায়গায় ঘুরেছি, এখানে আমার কাছে মনে হয় যেন খুব ভালো লেগেছে, সব ঘুরাচ্ছে মনে হয় এটা বেশি ভালো লেগেছে আমার কাছে। তো আসলে সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।